প্রশ্ন, মহিলারা কি কবরস্থানে দোয়া করতে যেতে পারবে? হাদিস শরীফে নিষেধ এসেছে, দোয়ার জন্য কবরস্থানে যাওয়া আবশ্যক নয়। দুনিয়ার পূর্ব পান্থ থেকে পশ্চিম পান্থের কবরওয়ালার জন্য দোয়া করলো, যেভাবে পৌঁছে কাছে গেলে করলো সেভাবে পৌঁছে, কাছে গিয়ে করলো যেভাবে পৌঁছে, দূরে গিয়ে করলো সেভাবে পৌঁছে। হ্যাঁ, কবরস্থানে গেলে যে যায় তার উপকার হয়, তবে মহিলাদের অন্তর থাকে নরম, এদের দিল নরম, কোমল হৃদয়ের মালিকেরা, এরা অনেক কিছু সহ্য করতে পারে না। কবরস্থানে গেলে যাদা ফাজা জোর সোরে কান্নাকাটি হাইহুতা শুরু করবে, এই জন্য এদেরকে যেতে নিষেধ করা হয়েছে। প্রশ্ন, আমরা জানি এক মুষ্টির কমে দাড়ি কাটলে এক মুষ্টি হওয়া পর্যন্ত গুনাহ লেখা হতে থাকে, এ কথা যদি সঠিক হয় তাহলে যে ব্যক্তি এক মুষ্টি হওয়ার পূর্বে দাড়ি কেটেছে তার গুনাহ কি এক মুষ্টি হওয়া পর্যন্ত লেখা হবে? একই রকম গুনাহ। প্রশ্ন, আমার মামা ডাক্তার, বিভিন্ন কোম্পানির পক্ষ থেকে আমার মামাকে কমিশন উপহার দেওয়া হয়, জানার বিষয় হলো এটা বৈধ কিনা? রোগী পাঠাইলে এত পার্সেন্ট ডাক্তারের, এটাকে চাই কমিশন বলেন, উপহার বলেন, যাই বলেন, এটা ঘুষের অন্তর্ভুক্ত, এটা বৈধ নয়। আর যদি এই জন্য রোগী থেকে ওই পয়সাটা রোগী থেকে নিয়ে নেওয়া হয়, ধরুন যে পরীক্ষা আপনি করতে গেছেন, যদি বাস্তবে তার ফিস হয় 1,000, ডাক্তারকে যে 500 দিতে হবে, আপনা থেকে এখন ফিস নেবে 1,500, আপনার উপরও জুলুম হইল ওই বেচারা ঘুষ নিয়ে, এটা বৈধ নয়, এটা ঘুষ। হ্যাঁ, এমনি ডাক্তার ডাক্তারি করে, বিভিন্ন কোম্পানি ডাক্তারকে ওষুধ বা অন্য কোনো কিছু উপহার যদি দেয়, রুগী পাঠানোর হিসাবে নয়, এমনি দেয়, তো তাহলে গ্রহণ করতে পারবে। প্রশ্ন, অনেক ছেলে মেয়ে হওয়ার আশায় মসজিদের নামে মান্নত করে, এভাবে আমার যদি সন্তান হয় তাহলে অমুক মসজিদে একটি ছাগল কিনবা এত টাকা দিব, জানার বিষয় হলো এভাবে মসজিদের নামে মান্নত করা বৈধ আছে কিনা? মসজিদের নামে মান্নত হয় না, তবে যেহেতু আল্লাহর সাথে অঙ্গীকার করেছেন ছেলে মেয়ে হলে মসজিদে ছাগল দিব, গরু দিব, এত টাকা দিব, তা দিয়ে দেওয়া ভালো, কিন্তু এটা মান্নত নয়। প্রশ্ন, কোনো দাওয়ার আপাস ইমাম সাহেব যদি মক্তাদা হয় তাহলে তিনি কি কিতাব পড়ে পড়ে মাসালা বর্ণনা করতে পারেন, নাকি তাহার জন্য মুফতি হওয়া কিনবু মুফতি থেকে জিজ্ঞাসা করে মাসালা বলা জরুরি? যদি তিনি যোগ্যতা সম্পূর্ণ হন তাহলে কিতাব দেখে মাসালা বলতে পারবেন। প্রশ্ন, কোনো আলেম যদি বয়ানে পহেলা বৈশাখের ক্ষতিকর দিকগুলো তুলে ধরেন, এ কারণে কোনো মানুষ যদি তাহার সমালোচনা কিংবা গালিগালাজ করে, তাহলে ওই ব্যক্তি কাফের হয়ে যাবে কি না? পহেলা বৈশাখে যে কাজগুলো হয় বলার প্রয়োজন রাখে না, আপনারাই জানেন, আপনাদের অন্তরে সাক্ষী দিবে কাজগুলো বৈধ কি অবৈধ। অধিকাংশ কাজ অবৈধ, অধিকাংশ কাজ হারাম, অধিকাংশ কাজ ইমান বিধ্বংসী কাজ। যেমন আজকে জুমা বলা হয়েছিল, আমার কথা কানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাসাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, যে যে জাতির অনুকরণ করে, সাদৃশ্য এখতিয়ার করে, সে ওই জাতির অন্তর্ভুক্ত হয়। তাহলে এমনি তো ওই জাতির অন্তর্ভুক্ত হওয়া মানে ঈমান থেকে হাত ধুয়ে বসে। আর এর উপর যদি আবার কেন এই ধরনের ওয়াজ করলো, কেন এই সম্পর্কে আলোচনা করলো, গালি গালাজ করে, সে তো ডবল ঈমান থেকে হাত ধুয়ে বসা হয়, আল্লাহ পাক হেফাজত করুন। প্রশ্ন, ফতোয়া বুখারী অনুষ্ঠান জায়েজ কিনা বা অনুষ্ঠান করা বেদাত কিনা? যদি না জায়েজ কিংবা বেদাত হইতো আমাদের এখানে করা হইতো না, দাওলুম দেওবন্ধ হইতো, হাঁটাদারিতে হয়, এখানে হয়, প্রায় মাদ্রাসাতে হয়, বিয়েতে হয়তো না করতে পারে, বেদাত বা নাজায়েজ হওয়ার প্রশ্নই আসে না। কেউ হয়তো বলবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা তো ছিল না, এখন কেন হবে? তো তাদের কাছে প্রশ্ন হবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় বুখারী শরীফ তো ছিল না, এখন বুখারী কেন হবে? তাহলে ওনারা তো বুখারী পড়েন এবং পড়ান, তো বুখারী হুজুরের জমানায় ছিল না, তারপরও এখন পড়েন পড়ান, নাজায়েজ হয় না, বেদাত হয় না, তো বুখারী খতম ছিল না, এটা এখন কেন নাজায়েজ হবে, বেদাত হবে? প্রশ্ন, কিছুদিন আগে মাদক দমনের উদ্দেশ্যে যে অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে এবং তাতে মমতাজের গানেরও ব্যবস্থা করা হয়েছে, আর আমি নিয়মিত এক মসজিদে নামাজ আদায় করি, উক্ত মসজিদের মুয়াজ্জিন সাহেব ওই অনুষ্ঠানে যাওয়ার ঘোষণা করেন, জানার বিষয় হলো ইমাম সাহেব না থাকা অবস্থায় ওই মুয়াজ্জিনের পিছনে নামাজ আদায় করলে নামাজে কোনো ত্রুটি হবে কিনা? মুয়াজ্জিন বাধ্য, মুয়াজ্জিনকে বাধ্য করা হয়েছে ঘোষণা করার জন্য, তাই মুয়াজ্জিন কি করবে? প্রশ্ন,
একবার উযু করে একাধিক ওয়াক্তের নামাজ আদায় করলে সওয়াব বেশি না প্রতি ওয়াক্তে উযু করে নামাজ আদায় করলে সওয়াব বেশি? প্রতি ওয়াক্তে উযু করে নামাজ আদায় করলে সওয়াব বেশি। প্রশ্ন, নামাজে এক রকমের মধ্যে কতবার শরীর চুলকালে বা হাত নাড়াচাড়া করলে নামাজ ভেঙে যাবে বুঝিয়ে বলবেন? সুবহানা রাব্বিয়াল আলা তিনবার বলতে যতক্ষণ সময় লাগে, এতক্ষণ সময়ে যদি আপনি তিনবার চুলকান, একবার চুলকে হাত তুলে ফেললেন, আবার চুলকালেন, হাত তুলে ফেললেন, আবার চুলকালেন, নামাজ ভেঙে যাবে? হবে না, দুইবার চুলকালে ভাঙবে না। প্রশ্ন, রুকু থেকে দাঁড়িয়ে সিজদায় যাওয়া কালে আমরা দু হাতে প্যান্ট টান দিই এবং রুকু থেকে উঠেও দু হাতে কোমরে কাপড় নামাই, জানার বিষয় হলো এভাবে দু হাত ব্যবহার করতে এটিকে নামাজ হচ্ছে? নামাজ হবে তবে মাকরু হবে, কারণ প্যান্ট এরকম টাইট ফিট হয়, এটাকে টান না দিলে রুকুতে যাওয়ার সময় অনেক সমস্যা হয়। আবার প্যান্ট এত ছোট, জামাও ছোট, সেজদা যাওয়ার পরে মধ্যখানে হয়ে থাকে ফাঁক, সতর খুলে যায়, সেজদা তো কমপক্ষে 3 কেজি পরিমাণ থাকতে হয়, 3 কেজি পরিমাণ এভাবে সতর খোলা থাকলে নামাজও হয় না, তো নামাজ তো আগেই বরবাদ হয়ে গেছে। এরপরে দাঁড়িয়ে আবার জামা টানতেছি, গেঞ্জি টানতেছি, প্যান্ট টানতেছি, এতে নামাজ হওয়ার কথা নয়। প্রশ্ন, আমি একটি ভারী জিনিস ক্রয় করি যা দোকান থেকে বের করে গাড়িতে উঠাতে মজুর ব্যতীত সম্ভব নয়, এক্ষেত্রে মজুরের টাকা কে দিবে, ক্রেতা না বিক্রেতা? যদি ক্রেতা নিতে আসে ক্রেতা দিবে, আর বিক্রেতা পাঠায় দিলে বিক্রেতা দিবে। প্রশ্ন, কোনো মানুষ হিন্দু থেকে মুসলমান হয়েছে, এক্ষেত্রে কি সে ধর্মান্তরিত হয়েছে? এটা বলা যাবে যে হয়েছে, তার আগে একটা ধর্ম ছিল হিন্দু ধর্ম। প্রশ্ন, প্রাকৃতিক নিয়ম অনুযায়ী আজকে সূর্য ডুবে গেলে 1424 বাংলা শেষ হবে, এভাবে কি বলা যাবে? জি বলা যাবে। প্রশ্ন, অনেকে বলেন আল্লাহ সব জায়গায় বিরাজমান, আবার অনেকে বলেন আল্লাহর এলেম সব জায়গায় বিরাজমান। আমার জানার বিষয় হলো আল্লাহ সম্পর্কে আমাদের সঠিক আকিদা কি? আল্লাহ পাক আছেন, তার অস্তিত্ব আছে, বিরাজমান না বসে আছেন এ নিয়ে চিন্তা করারই দরকার নেই। প্রশ্ন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে টুপি মাথায় দেওয়া শুরু করেছেন? শুধু আমাদের নবী না, সকল নবীরাই টুপি পাগড়ি ইত্যাদি ব্যবহার করতেন, কত বছর বয়সে এটা জানা প্রয়োজন নেই। প্রশ্ন, কি ধরনের, যেমন ধরেন কেউ প্রশ্ন করলো নবী কত বছর বয়সে নামাজ পড়া শুরু করছেন? নবী নামাজ পড়া শুরু করছেন নবুয়ত প্রাপ্তির 11 বছর পরে, 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে নবুয়ত প্রাপ্তির 11 বছর পরে, তার মানে 51 বছর বয়সে। তো তাই মানে কি আপনি 51 বছর বয়সে নামাজ পড়বেন না? টুপি কবে মাথায় দিলেন, জানার মানে কি নবী যত বছর বয়সে টুপি মাথায় দিলেন আমি অত বছর বয়সে দিব? প্রশ্ন, কি ধরনের টুপি পরা উত্তম? বিজাতির সাথে সাদৃশ্য না হয়ে যে ধরনের টুপি আপনার কাছে ভালো লাগে ওইটা দিতে পারবেন, বিজাতির সাদৃশ্য হলে ওইটা দিলে মাকরুহে তাহারিমি হবে। প্রশ্ন, কোন পোশাক পরা উত্তম, জুব্বা না পাঞ্জাবি? বিজাতির সাথে সাদৃশ্য না হয়ে যে পোশাক আপনার সতর ডাকে, শালীনতা আছে, আপনার ওয়াকার বজায় থাকে, আপনার ওয়াইট এবং ভারিত্ব বজায় থাকে, শীত গরম থেকে নিজকে নিজে রক্ষা করতে পারেন, জিলা ডালা এই ধরনের পোশাকে ব্যবহার করতে পারবেন। তবে নিয়ম হইল যে এলাকায় বুজুর্গানে দিন ওলামায় কারাম যে পোশাক ব্যবহার করে অন্যদের জন্য সেই পোশাক ব্যবহার করার নিয়ম। প্রশ্ন, আমাদের সমাজে একদল আছে যারা সৌদি আরবের সাথে মিলে রোজা ও ঈদ পালন করে, যদি বলা হয় যে তারা কেন আলেমদের কথায় বহির্ভূত কেন পালন করেন, তখন তারা বলেন কেয়ামত যদি সবাই একদিনে সংগঠিত হয় তবে রোজা ঈদ নয় কেন? আমরা যে সময় মাগরিব পড়ছি, সৌদি আরবের সাথে আমাদের দেশে 3 ঘন্টার ব্যবধান, এরা এ সময় পড়ে আসর, এখন তাদেরকে যদি প্রশ্ন করা হয় কেয়ামত যদি একদিনে হয় তো আসর আর মাগরিব 2 সময়ে কেন? এরা যখন আসর করে আমরা তখন আসরে করি, সৌদি আর যখন জোহর আমরা যখন জোহর করি সৌদিরা তখন 3 ঘন্টা আগে, হয়তো 10টা বাজে, বরং এরা 12টা বাজে নামাজ পড়ে, 9টা বাজে, তা আপনার কি 9টা বাজে জোহর করবেন? এগুলো কুযুক্তি, সুযুক্তি নয়। মনে করেন আজকে রাত্রে সৌদি আমরা কাম দেখছি ঈদের, আপনি একাত্রে ঈদ করবেন, কালকে ফজরের পরে আপনি ঈদ করবেন, 3 ঘন্টা পরে সৌদি আর ফজরের পর হবে, হেরাতে ঈদ করবে আপনার পরে, একসাথে হলে কই এরা কি রাত্রে করবে দেখার সাথে সাথে? প্রশ্ন, বিড়ি খাইলে ওজু নষ্ট হবে কিনা? জিনা নষ্ট হবে না। এমনিভাবে বেগানা নারী তাদের গান
তাদের ছবি অথবা পুরুষের গান মোট কথা ছবিও গান শুনলে বা দেখলে ওজু নষ্ট হবে কিনা? ওজু নষ্ট হবে না, তবে গুনাহ হবে, হারাম হবে। প্রশ্ন, কোন এক মাগরিবের নামাজে ইমাম সাহেব তেরাত শুরু করে দেওয়ার পর আমি জামাতে শরীক হই, এখন আমি তাকবীরে তাহারিমা বাঁধার পর খানা পড়ব নাকি চুপ করে দাঁড়িয়ে ইমাম সাহেবের তেরাত শুনবো? আপনি চুপ করে দাঁড়িয়ে ইমাম সাহেবের তেরাত শুনবেন, খানা পড়বেন না। প্রশ্ন, আমাদের মসজিদ সহ অনেক মসজিদে দেখেছি কোনো মৃত ব্যক্তির উদ্দেশ্যে কিংবা অন্য কোনো উদ্দেশ্যে দোয়া করার পর দোয়া প্রার্থীগণ মসজিদের গেইটে দাঁড়িয়ে মিষ্টি বিতরণ করে থাকেন। এখন প্রশ্ন হলো, দোয়া করার পর এ ধরনের মিষ্টি গ্রহণ করা এবং খাওয়া কি বৈধ? যদি দুনিয়ার কোনো কাজের জন্য দোয়া হয় আর মিষ্টি বিতরণ হয় তাহলে বৈধ, আর আখরাতের জন্য যদি হয়, যেমন ঈসা আলাইহিস সালাম কেউ মারা গেছে তার জন্য দোয়া করে এরপরে মিষ্টি দেওয়াও বৈধ নয়, নেওয়াও বৈধ নয়, যে মারা গেছে তার কোনো সওয়াবও হবে না, মিষ্টিও বেকার, সময়ও বেকার, দোয়াও বেকার। যদি দেখতে চান তো বারো খণ্ডের একটি কিতাব আছে, ফতাওয়ায়ে শামী, অনেকে নামও শুনেছেন। এই কিতাবে দুই জায়গায় এই মাসালাটি উল্লেখ আছে, একটা হলো জানাজা অধ্যায়ে আর একটা হলো ইজারা অধ্যায়ে। এই দুই জায়গায় মাসালাটি উল্লেখ আছে, কোনো সওয়াব পাবে না, মিষ্টিও বেকার, পয়সা দিলে পয়সাও বেকার, যে দোয়া করছে দোয়াও বেকার, কোনো কাজে লাগবে না। প্রশ্ন, শয়তান তো চায় যে আমাদের আমলগুলো বেকার হোক, এই জন্য বুঝায় তোমার জন্য এরা দোয়া করলো একটি মিষ্টি মুখ করাইবে না, কেমন লাগে? এই শয়তানে বুঝাইয়া দোয়াটা বরবাদ করে দিল, আপনার মিষ্টিও নাজায়েজ করে দিল, সব বরবাদ। প্রশ্ন, আমি শুনেছি জানাজার নামাজে যত পিছনের কাতারে দাঁড়াবে সওয়াব তত বেশি, কথাটি সঠিক কিনা? জি সঠিক। প্রশ্ন, একদিন আমার ফরজ গোসল হয়েছে কিন্তু আমার স্মরণ ছিল না, এই অবস্থায় আমি দুই রাকাত নামাজ পড়ে দাঁড়াইয়ে গেছি, বৈঠকে গিয়ে আমার মনে পড়েছে, সাথে সাথে ভেঙে ফেলেছি, এখন কি উপায়? ভেঙে ফেলারই হুকুম ছিল, গিয়ে আপনি গোসল করে এরপরে বাকি নামাজ পড়বেন। প্রশ্ন, নামাজের মধ্যে সুরা ফাতিহা পড়া ওয়াজিব, ইমাম সাহেব যখন সুরা জোরে পড়েন তখন মুক্তাদি শ্রবণ করেন, যখন ইমাম সাহেব সুরা ফাতে আসতে পড়েন তখন মুক্তাদি কি করবেন? চুপচাপ দাঁড়িয়ে থাকবেন? প্রশ্ন, হুজুর ইল্লাল্লাহর জিকির অর্থ জানতে চাই, ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, কারণ আগে কতক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, ইল্লাল্লাহর আগে লা ইলাহা উজ্জু আছে, ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। প্রশ্ন, রমজানে বাংলাদেশ থেকে যারা এতেকাফ করার জন্য মক্কায় যান তাদের একটা রোজা কম হয়, ঈদের পরে কি আরেকটা রোজা রাখতে হবে? জি রাখতে হবে। প্রশ্ন, আমার আরো প্রতি সপ্তাহে যে আপনি জিকির করার মধ্যে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করেন এর অর্থ কি হয়? অনেক আলেম আবার এর বিপক্ষে কথা বলেন, সম্পূর্ণ কালিমা পড়া উচিত, শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করার ব্যাপারে হাদিস এবং রেফারেন্স আছে কিনা বিস্তারিত জানতে চাই। শরীয়ত ও মারেফাত কা তালাজুম, কিতাবের নাম শরীয়ত ও মারেফাত কা তালাজুম, লেখক শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহ, সেখানে প্রশ্ন আছে, প্রশ্নের জবাবও আছে। বুখারি শরীফে একটি হাদিস আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারম শরীফের হুকুম আহকাম বর্ণনা করতে গিয়ে বললেন, হারমের এরিয়ার ভিতরে যে সমস্ত গাছ নিজে নিজে গজায় এই গাছগুলো কাটা বৈধ নয়, যে সমস্ত গাছ নিজে নিজে গজায় এই গাছগুলো কাটা বৈধ নয়। এই কথা বলার পরে হুজুরের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইল্লাল ইজকির, ইজকির এক প্রকার ঘাস হারম এরিয়া উদিত হইতে এখন হয় না, এই ইজকির ঘাস দিয়ে তারা জ্বালানির কাজ নিত, বাক্সা করত, রান্নাবাড়ি করত, কবরে বাঁশ কিংবা ইট বা তক্তা দেওয়ার পরে আমরা যেভাবে কলা পাতা দিই তারা ইজকির ঘাস বিছিয়ে দিত, পণ বকরি ছাগল গাদা এগুলি খাইত, এবং ইজকির ঘাস পোড়ানোর পরে ছাই দিয়ে কাপড় ধুলে সাবানের কাজ হয়, ঘরের ছাউনি ও ইজকির ঘাস দিয়ে দিত, বিভিন্ন কাজে লাগলো। এটা যদি কাটা নিষেধ হয়ে যায়, গুনাহ হয়, তাহলে তো আমরা বিপদে পড়বো। হযরত আব্বাস বলেন, ইল্লাল ইজকির, আগে কোনো কথা নেই, ইল্লা দিয়ে শুরু, যেমন ইল্লাল্লাহ আগে কথা নেই, ইল্লাল্লাহ দিয়ে শুরু, এখন ইল্লাল ইজকির দিয়ে শুরু। এরপরে হুজুরও জবাব দিলেন, ইল্লাল ইজকির, হুজুরও ইল্লার আগে কিছু বলেন না, ইল্লাল ইজকির। তো তার মানে হুজুরও এই বাক্যটি সঠিক বলেননি, হুজুরের চাচা হযরত আব্বাসও বাক্যটি সঠিক বলেননি, ইল্লা দিয়ে কেন শুরু হইল? তো তাদেরকেও বলবেন যে আপনারা ভুল করেছেন, ওইখানে যদি ইল্লাল ইজকির বলা হযরত আব্বাসের জন্য রাজি হয়, ইল্লাল ইজকির বলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বৈধ হয়, তো ইল্লাল্লাহ বলা অবৈধ কেন হবে?
এটা এরা ব্যাকরণ দেখায়, ব্যাকরণ তো ওইখান থেকে সৃষ্টি হয়েছে। তারা যদি ইল্লাল স্থির বলতে পারে, আমাদের ইল্লাল্লাহ বললে সমস্যা কি? প্রশ্ন, আমরা যারা ইসলামী শিক্ষায় শিক্ষিত নই, কিভাবে বুঝবো তারা 100% ইসলামকে ফলো করেছে? বাংলাদেশে অনেক গ্রুপ একজন আরেকজনকে দোষারোপ করে, এটা কি ঠিক? আজকে একটা বই কিনতে গেলে দ্বিধায় জড়িয়ে পড়ি, একই বই বিভিন্ন পাবলিশার বিভিন্ন অর্থে প্রকাশ করেছে, আশা করি আমাকে সঠিক পথ দেখাবেন। যখন মামলা মোকদ্দমা জড়িয়ে পড়ি, এক এক উকিল সাহেব একক রকম বুদ্ধি পরামর্শ দেন কিনা, এখানে কি করি? যে না, কোন উকিল কাছে যাবো না, জেলখানা যাবো, এটা বলেননি কেউ? বলেন না। এখন চিন্তা ফিকির করতে করতে কার কাকে ধরলে, কার পরামর্শ নিলে আপনি বাঁচতে পারবেন, তাকে ধরার চেষ্টা করেন। দুই, যখন রোগ আক্রান্ত হই, এখন এক এক ডাক্তার এক এক পরামর্শ। এক ডাক্তারে বলে যেমন হোমিওপ্যাথিক, তো আসল ওষুধ তো হোমিওপ্যাথিকই, অ্যালোপ্যাথিকে তো নাড়ি জ্বালাইয়ে দেয়, এটা কি খাওয়া যায়? অ্যালোপ্যাথিকে বলে কি, তো আমাদের ওষুধ চুরি করে নিয়ে হেরা চলচলে বড়ি বানাইয়া তো বিক্রি করে, হোমিওপ্যাথিক খেলে তো কিডনি নষ্ট হয়। আর সাপ্তি কি করে, এটা তো প্রাকৃতিক ওষুধ, আমরা একটা আসল ওষুধ দিই, আর বাকি ইংরেজি ওষুধ খাওয়াই ঠিক নয়। তবে তুমানওয়ালা বলে, আরে এটা হলো আসল জিনিস, যার ফুক দিয়ে ভালো হবে, ওষুধের ধারে কাছে যাবেন না। এখন অসুস্থ হওয়ার পরে যে ভাই, এই সাপ্তি কি বলে একরকম, এই অ্যালোপ্যাথিক বলে আরেক রকম, হোমিওপ্যাথিক বলে আরেক রকম, দশ ওষুধ আর খাবো না, মুরগু রোগ আক্রান্ত হইয়া, এটা কেউ বলেন? বলেন না। এখানে বাছনি করেন কি না? করেন। তো ঠিক এক এক আলেম এক এক রকম বলে, বলবে, আপনি বাছুনি করবেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, নিজের খরচে এক এক আলেমের কাছে এক মাস করে থাকুন, নিজের খরচে। এরপর আপনার অন্তর সাক্ষী দিবে যে হক এবং যে না হক, যে হক হওয়ার অন্তর সাক্ষী দে তার মতো চলবেন, ইনশাআল্লাহ নাজাত পেয়ে যাবেন। প্রশ্ন, জানাজার নামাজে হাত ছেড়ে দিয়ে সালাম ফিরাবো নাকি সালাম ফিরিয়ে হাত ছেড়ে দিব? হাত ছেড়ে দিয়ে সালাম ফিরাবেন। প্রশ্ন, আল্লাহ মালুম কথাটি বলা সহি কিনা? জি সহি। প্রশ্ন, বর্তমান বিবাহের অনুষ্ঠানে যদি 1,00,000 টাকা খরচ করে, তাহলে 2-3 লক্ষ টাকা তার খরচ থেকে বাড়তি লাভ হয়। আমার প্রশ্ন হইল, এই লাভের টাকা গ্রহণ করা জায়েজ হবে কিনা? লাভ মানে হয়তো মানুষ উপহার দেয়, যদি উপহারের আশায় এই কাজগুলো করেন, এটা ঠিক নয়। প্রশ্ন, বর্তমানে বিদ্যমান সবচেয়ে বুজুর্গ ব্যক্তিকে আল্লাহ ভালো জানেন। প্রশ্ন, রোগের সুস্থতার জন্য মধু খাওয়ার সুন্নত তরিকা কি? যেভাবে খাইতে ডাক্তার বলে সেভাবে সুন্নত তরিকা। প্রশ্ন, পূর্বের ফজরের নামাজের সুন্নত এবং বেতের নামাজের বুঝা জানা ভাই কি লিখছেন? প্রশ্ন, ইহুদি খ্রিস্টানেরা মুসলমানদের বিরুদ্ধে কত পায়তারা করছে, কত ক্ষতি করছে, এই বিষয়ে বক্তারা আলেমরা কোনো বয়ান করেন না, গলত কথা, এমন মাহফিল কম হয় যেখানে এগুলো বয়ান হয় না। প্রশ্ন, আমি একবার মসজিদে পেঁয়াজ কাটছিলাম, এমন সময় একজন বলল যে মসজিদে পেঁয়াজ কাটা নিষেধ, এবং আরো বলল যে রাসূলের জমানায় কেউ পেঁয়াজ খেয়ে মসজিদে আসলে তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে বের করে দিতেন, কিন্তু আমার জানার বিষয় হলো তার কথাগুলো কি সঠিক? যে ভাই, পেঁয়াজের দুর্গন্ধ আছে, তাই পেঁয়াজ খেয়ে মসজিদে আসা হাদিসে নিষেধ এসেছে, আর সেই পেঁয়াজ যদি মসজিদে কাটি তো নিষেধাজ্ঞা আরো কঠিন হবে। প্রশ্ন, বর্তমানে জেহাদের হুকুম কি? জেহাদ সবসময় ফরজ থাকে, কখনো ফরজে আইন, কখনো ফরজে কেফায়া। প্রশ্ন, যারা রাসূলকে হাজির নাজির ও আলেমুল গায়েব মনে করে, তাদের পেছনে নামাজ পড়া জায়েজ হবে কিনা? যদি বাস্তবার্থে মনে করে তো নামাজ জায়েজ হবে না। প্রশ্ন, আমাদের মাদ্রাসার বিল্ডিং ইফতার তাহলে আউ্বাল ও তাহলে থানির মাঝে সিঁড়ির জন্য কিছু দূরত্ব রয়েছে, জানার বিষয় হলো এই জায়গা ফাঁকা রেখে জুমার নামাজ পড়লে নামাজ হবে কি না? যদি দুই সফের মধ্যখানে বা মসজিদ এবং বাইরের মধ্যখানে এমন জায়গা খালি রেখে দাঁড়ান যে খালি জায়গায় একটি গরু গাড়ি চলতে পারে, তো তাহলে নামাজ হবে না, এর থেকে কম হইলে হবে। প্রশ্ন, আমার একজন আহলে হাদিসের সাথে কথা তর্ক বিতর্ক হয়েছে, সে বলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি 13-14টি বিবাহ করেছেন নিজের খায়েশের জন্য, আল্লাহ মাফ করুক। রাসূলের প্রতি যার এই ধরনের আকীদার বিশ্বাস, সে কিতের আহলে হাদিস, আল্লাহ মাফ করুক।
প্রশ্ন, নামাজে সিজদারত অবস্থায় কেউ যদি ঘুমিয়ে যায় তবে কি নামাজ ওযু ভেঙে যাবে? জিনা ভাঙবে না। প্রশ্ন, নামাজের দিবা নামাজের বাইরে সিজদার সুরতে ঘুমিয়ে গেলে কি ওযু ভেঙে যাবে? জি ভেঙে যাবে। সুন্নাত তরিকা মোতাবেক নামাজে সিজদা গেলে ওযু ভাঙবে না। প্রশ্ন, আমাদের এলাকায় মসজিদের পাশে আমাদের একটি খাবারের দোকান আছে যা আমরা ভাড়ায় চালাই। দোকানের মালিক 2 মাস ধরে আমাদের পানি দেয় না, যার কারণে আমরা মসজিদের ওযুখানা থেকে পানি এনে ব্যবহার করি। এটা কি আমাদের জন্য জায়েজ হচ্ছে? জি না, জায়েজ হয়নি। প্রশ্ন, আমি একটি সরকারি অফিসে চাকরি করি। আমি জানি পহেলা বৈশাখ নববর্ষ উৎসব পালন করা না জায়েজ, কিন্তু আমাদেরকে তো তা পালনে বাধ্য করা হয় বা অফিসে উপস্থিত হয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হয়। এখন আমার প্রশ্ন, এক্ষেত্রে আমার করণীয় কি? যেভাবে বাঁচতে পারেন বাঁচবেন। প্রশ্ন, গত কয়েকদিন আগে এক আহলে হাদিস বলল জানাজার নামাজে ওয়াজাল্লা সানাউকা পড়া হাদিসে নেই, তার কথা কতটুকু সঠিক? বাইহাকি শরীফের মধ্যে শব্দটি আছে। প্রশ্ন, দুধল পীর সাহেব কি হকানি? আমি চিনি না। প্রশ্ন, গড়ে কত টাকার সম্পদ থাকলে জাকাত দিতে হয়? 4 প্রকার সম্পদ, স্বর্ণ রূপা নগদ ক্যাশ এবং ব্যবসার মাল। এগুলো যদি সব মিলে 52.5 তোলা রূপার দাম পরিমাণ হয়ে যায় তাহলে জাকাত দিতে হয়। প্রশ্ন, গরুর বট খাওয়া কি হারাম না হালাল? হালাল, তবে নাফাক পরিষ্কার করে খাইলে, নাফাক সহ খাইলে হারাম। প্রশ্ন, কানের নিচের দাড়ি ছোট করা যাবে কি না? একটা হাড্ডি আছে কানের নিচে, ওই হাড্ডি পর্যন্ত ছোট করা যাবে, নিচে যাবে না। প্রশ্ন, আমরা যে অফিসে চাকরি করি সেখানে আমরা যার ইমামতিতে নামাজ পড়ি তার দাবি ছোট এবং শার্ট প্যান্ট ইং করা। আমার প্রশ্ন, তার পিছনে নামাজ পড়া যাবে কি না? মাকরু হবে। প্রশ্ন, মহিলাদের বাড়ি বাড়ি যেয়ে তালিম করা কি জায়েজ? তালিমের বিভিন্ন পদ্ধতি আছে, কাকরাইলে নিয়মিত করলে না জায়েজ নয়। প্রশ্ন, খতমে খাজেগান এটা কি মানুষে পড়ে তাকে জায়েজ আছে? দুনিয়ার জন্য পড়লে জায়েজ আছে। প্রশ্ন, মৃত ব্যক্তির সন্তানগণ খতম করে যে বর্তমানে যে বকশিস দেওয়ার কথা আছে এটা জায়েজ আছে কিনা? পয়সা ছাড়া যদি বলে হুজুর এক খতম কোরআন শরীফ আছে একটু দোয়া করে দিবেন, এটা জায়েজ? পয়সা দিলে জায়েজ নেই। প্রশ্ন, সবে বরাত সবে কদর উপলক্ষে কোরআন খতম করে বা লাখ কালেমা খতম করে যে ইমাম সাহেবদের বকশি দেওয়ার জন্য যে টাকা দেয় এর হুকুম কি? বৈধ নয়। প্রশ্ন, বিয়ের খেজুর খাওয়া জায়েজ কিনা? যে জায়েজ। প্রশ্ন, আমার মেয়ে কান্নাকাটি করে তাই তার সুস্থ হয়ে যাওয়ার পর কিছু টাকা দান করার মান্যত করি, জানার বিষয় হলো মান্যত পুরা করা আবশ্যক কিনা? মান্যত পুরা করা খরচ। প্রশ্ন, ব্যাংকে চাকরি করা বৈধ কি? সুদী ব্যাংকে চাকরি করা বৈধ নয়। প্রশ্ন, মান্যতের ক্ষেত্রে মুখ উচ্চারণ করা আবশ্যক কিনা? যে মুখ উচ্চারণ আবশ্যক। প্রশ্ন, বাচ্চা খুব দুর্বল প্রায় অসুস্থ থাকে, মায়ের দুধ পান করা ছাড়া অন্য কিছু খেতে অভ্যস্ত নয়, এখন বাচ্চার 2 বছর পূর্ণ হয়ে গেছে, সে 2 বছর পর মায়ের দুধ পান করতে পারবে কিনা? মাকরুহে তাহরিমি হবে। প্রশ্ন, যদি আমি 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজের 3 রাকাত ইমামের সাথে না পাই তাহলে কোন 2 রাকাতে কেরাত করবো? ইমামের সালামের পর দাঁড়াইয়েই যে রেখাত করবেন এখানেও কেরাত করবেন, এরপর রাকাতে কেরাত করবেন, আপনার মধ্যখানে 2 রাকাতে কেরাত হবে। প্রশ্ন, নামাজে সূরা মিলানো ওয়াজিব, কেরাত করা ফরজ, এই 2টা বুঝিয়ে বললে ভালো হয়। আপনি আলহামদু শরীফ করছেন, আলহামদু করা ওয়াজিব, এরপরে একটি সূরা মিলেছেন, এটা ওয়াজিব, কিন্তু এই 2টার ভিতর দিয়ে আপনার কেরাত করা ফরজ আদায় হয়ে গেছে। প্রশ্ন, নামাজে 2 হাত দিয়ে জামা টানলে বা লুঙ্গি পড়লে নামাজ হবে কি না? নামাজ হবে না। প্রশ্ন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মা ফাতেমা বলা যাবে কি না? জি যাবে। প্রশ্ন, শবে মেরাজের রাতে কোনো বিশেষ নফল ইবাদত আছে কি না? জি না, নেই।